হিমাচল এমন একটি রাজ্য যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ যত্ন নেওয়া হয়। এখানকার একটি গ্রাম স্বচ্ছ ভারত অভিযানের এক অপূর্ব উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এই গ্রামটি রাকচাম নামে পরিচিত। রাকচাম গ্রামে এমন একটি জায়গা যা সমস্ত প্রতিকূলতার পরও জয়ের উদাহরণ। পেলে হতা তার ইস বাস্তা নদী কে উপর রাকচাম পাথর কা পুল পাথর কো আম আপনে ভাষা মে রাক রাক বলতে চাম কো পুল বলতে তো ইসি নাম সে বিকশিত হয়ে গিয়ে রাকচাম গাঁও। লোকেদের অনুমতি দ্বারা রচিত এই গ্রামের গল্পগুলি যারাই শোনে তারাই অবাক হয়ে যায়। এই গ্রাম দিয়ে প্রবাহিত হওয়া নদীর উপর একটি পাথরের সেতু ছিল। আমাদের ভাষায় রাক কথাটির অর্থ পাথর এবং ছাম কথাটির অর্থ সেতু। এভাবেই আমাদের এই ছোট্ট গ্রামের নামকরণ হয়। আমাদের গ্রামে এক দর্জি ছিল। একদিন রাতে জামা কাপড় ইস্ত্রি করার সময় দোকানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য মনস্ক থাকায় সে ইস্ত্রির সুইচ অফ করতে ভুলে যায় এবং দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। কিছুক্ষণ পরে বিদ্যুৎ এলে কাপড়গুলি পুড়তে শুরু করে এবং এভাবে পুরো দোকানে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আগুন পুরো গ্রামকে গ্রাস করে। এই ভয়াবহ আগুনে গ্রামবাসীদের পৈতৃক বাড়িগুলি ছাই হয়ে যায়। গ্রামবাসীদের সম্পত্তি, গহনা এবং পৈতৃক জিনিস ধোঁয়া হয়ে মিশে যায় আকাশে। একে অপরের সাহায্যে গ্রামটি আবারও পুনর্নির্মিত হয়। প্রায় এক থেকে আড়াই বছর পর অবশেষে গ্রামটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই গ্রামের একটি বিশেষ বিষয় হল এখানকার গ্রামবাসীরা গ্রামের প্রতিটি নিয়মকে যত্নের সঙ্গে অক্ষরে অক্ষরে পালন করে। আমরা গ্রামবাসীদের আসার জন্য একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করি। গ্রামবাসীদের নির্দিষ্ট তারিখেই আসতে হয়। যদি তারা উল্লেখিত দিনে আসতে অস্বীকার করে তাহলে তাদের জরিমানা দিতে হয়। এই গ্রামটি শুধুমাত্র হিমাচল এবং এর আশেপাশে অঞ্চলে নয়, জাতীয় পর্যায়েও স্বচ্ছতার জন্য পরিচিত। রাকচাম পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রাষ্ট্রপতি দ্বারা ভূষিত হয়েছে। এটি এমন একটি গ্রাম যেখানে একটুও নোংরা নেই। রাকচাম পঞ্চায়েতের পক্ষ থেকে পুরো জায়গা জুড়ে ডাস্টবিন বসানো হয়েছে। আমরা পর্যটকদের জন্য প্রচুর ডাস্টবিন রেখেছি, যারা পানীয় জলের বোতল, জুসের ক্যান বা এই জাতীয় খাবার নিয়ে আসে তাদের জন্য। এটি প্রথম গ্রাম যা একটি নিকাশী ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে। প্রতিটি বাড়ির নিজস্ব শৌচাগার রয়েছে। এই গ্রামে কেউ কোনো আবর্জনা খুঁজে পাবে না। অন্য গ্রামের ব্যবসায়ীদের এখানে ব্যবসা করতে নিষেধ করা হয়েছে। কেউ ব্যবসা করতে চাইলে তাদের প্রথমে গ্রামের প্রধানের অনুমতি নিতে হবে। রাকচাম গ্রামকে আধুনিক গ্রামের মর্যাদা দেওয়া হয়েছে। চণ্ডীগড়ের লাইনের পাশের জায়গাগুলিতে ইন্ডিকেটর বোর্ড লাগানো হয়েছে যাতে পর্যটকরা হারিয়ে না যায়। গ্রামের জঙ্গল কেটে কংক্রিটের নির্মাণের ফলে যাতে পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য পর্যটকদের ঘরে ঘরে এবং তাঁবুতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। রাষ্ট্রপতির সম্মানের পর 2019 ও 2020 সালে আবারও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য জাতীয় পুরস্কার পায় রাকচাম গ্রাম। রাকচাম গ্রামটি পর্যটন মানচিত্রে নিজেদের স্থায়ী জায়গা করে নিয়েছে। সমস্ত কৃতিত্ব রাকচামের গ্রামবাসীদের, কারণ তারা ভয়াবহ ট্র্যাজেডির পরে তাদের গ্রামের পর্যটন সম্পর্কিত সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল। তারপরেও তাদের নিজেদের চেষ্টায় গ্রামটি পুনর্নির্মাণ করেন। কিন্নরের এই সুন্দর গ্রামে পরিবারের সঙ্গে অন্তত একবার সকলেরই আসা উচিত। জীবনে যারা কিছু হারিয়ে ফেলেছে তারাই জয়ের আসল অনুভূতি উপভোগ করতে পারে। আসুন খুব কাছ থেকে হিমালয়ের হৃদয়, হিমালয়ের সৌন্দর্য উপভোগ করি। ব্যুরো রিপোর্ট, ইটিভি ভারত।